সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। ওই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুহুল আমিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিম নিয়োগ পাইয়ে দিতে এক পরীক্ষার্থীর সঙ্গে 18 লাখ টাকার চুক্তি করেন বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হলে এসব তথ্য বেরিয়ে আসে। আপনি স্যার রাগ করছেন স্যার? আপনি বলেন স্যার, আপনি বললেন স্যার আমি আপনার ছোট ভাইয়ের মতো স্যার, যে আমি তো স্যার চেষ্টা করতেছি স্যার, এখন স্যার আমি তো বলি নাই আমি দিব না স্যার, একটু সময় না দিলে আমি কই যাবো বলেন স্যার? আমি তো স্যার বাসায় প্রেশার দিতে পারতেছি না বেশি, বাসাতে চেষ্টা করতেছে স্যার, তারাও চাই। ঠিক আছে, বুঝতে পারছি আমি তো, ঠিক আছে আমি যেভাবে কথা বলেছিলাম। এই ফোনালাপ ফাঁসের পর বিশ্ববিদ্যালয়ের সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ, ক্ষোভ দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষাক্ষেত্রে অবশ্যই একটা মানে বিরূপ প্রভাব ফেলবে, আর একজন টিচার হিসেবে আমরা শিক্ষকদের কাছ থেকে এইসব কাজ আশা করি না, কখনোই আশা করি না। আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেন প্রশাসন আরো সতর্কতা অবলম্বন করে, আমরা এটাই চাব। বিশ্ববিদ্যালয়ে সবসময় মেধাবী স্টুডেন্টরা থাকে, আর এখানে মেধাবী শিক্ষক দ্বারাই আমাদের পড়াশোনা করা উচিত, কিন্তু এইভাবে যদি টাকা দিয়ে হয় সেখানে মেধার সঠিক মূল্যায়ন হয় না। তাদেরকে বহিষ্কার করা হয়েছে সেটার জন্য সাধুবাদ জানাই অবশ্যই, যে এরকম দুর্নীতি কখনোই কাম্য নয়, যেন অন্যান্য শিক্ষকরা এরকম দুর্নীতি করতে গেলেও তারা সচেতন হন। এই সহকারী অধ্যাপক ডক্টর রুহুল আমিন এর আগেও নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন। শিক্ষক হিসাবে আমি বলি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা বিষয়, বিশেষ করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হবে এবং টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেবে বা সেই বিষয়ে চুক্তিপত্র হচ্ছে শিক্ষকদের, তিনিও একজন নিজে শিক্ষক এবং এর মধ্যে একজন আগে ইতিপূর্বে এই একই অভিযোগে ইতিপূর্বে শাস্তিপ্রাপ্ত শিক্ষক, আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ইতিমধ্যে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এ ব্যাপারে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটিও করা হচ্ছে। যে টেলিফোনে অর্থ লেনদেনের বিষয়টির যে কথোপকথন সেটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এক্সিকিউটিভ অর্ডারে, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে এই ঘটনা কেন ঘটেছে, এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা আদ্যপান্ত আমার মনে হয় যে তদন্তপূর্বক সর্বোচ্চ কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব। ক্যাম্পাস সূত্রে জানা গেছে গত 3.5 বছরে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না দুর্নীতি। Drop top, smoking, no cooking, no hot pot. Fucking on your bitch, yeah, that.